नमस्कार, मारुतिस लिटिल गार्डेने अपना सबाई के स्वागत। आज के देखो कि भावे एक बट ए नीम गाच के बोनसाई रूपे आकार दिच्छी। देखुन, एटी आमार एक बट गाच। बट गाचटी प्राय 16 बछरेर पुरोनो। गाचटीर गोड़ाटी देखाले अपनारा बुझते पारबेन जे कि भावे एटी बोनसाई रूप पाच्छे। देखुन, एटी गाचटीर गोड़ा एवं एई गाचटी टबेर मध्ये सुंदर भावे बेड़े उठेछे। गाचेर थेके किछु झुड़ीओ नेमेछे। देखुन, एगुलिके बटेर झुड़ी बला हय। प्रधानत एगुलि ठेसमूल। एई जे पास थेके बेड़िये एसेछे, एगुलि सब ठेसमूल। गाचटीके आमि एकटि टबेर मध्येई रेखेछि এবং সুন্দরভাবেই তা বেড়ে উঠছে। এই বট গাছটি কিন্তু আমার কোনো রকম নার্সারি থেকে কেনা নয়, বীজ থেকেই এই গাছটি তৈরি হয়েছে। সাধারণত বনসাই গাছের বট পাতাগুলি আকারে ছোট হয়, কিন্তু এখানে আমার পাতাগুলি আপনারা দেখতে পাচ্ছেন, এগুলি সাধারণ বট পাতার মতনই দেখতে, যা এই গাছকে সুন্দর আকার এবং সুন্দর দেখতে লাগছে। এই কচি কচি বট পাতাগুলি এই অংশ থেকে বেরোচ্ছে। দেখুন, সম্পূর্ণ গাছটিকেই আমি দেখানোর চেষ্টা করছি। এটি গোড়াটা। এই গাছটির যত্ন হিসেবে আমি গাছটির মাটিটি কুড়ি না, যদি আবশ্যক হয় তাহলে রিপটিং করি। এখনও অবধি এই গাছটিকে আমি তিনবার রিপটিং করেছি। তাছাড়াও এই গাছটিতে আমি গোবর, শুকনো গোবর এবং কিছুটা খোলের জল দিই গাছের খাদ্য হিসেবে, এবং পাশের এই যে গাছগুলি বেরোয় তা তুলে ফেলে দিই। দেখুন গাছটি, বর্ষার শেষের দিকে এই গাছটিকে আমি ছেঁটে দিই। ওপরের অংশের এই মাথাটি এবং টবের নিচ থেকে যে মূলগুলি বেরিয়ে আসে সেই মূলগুলিকেও আমি ছেঁটে দিই, যার ফলে গাছটি আকারে সুন্দর থাকে এবং পরবর্তীকালে নতুন রূপে নতুন আকার লাভ করে। মাঝে মধ্যে আমার মা এই গাছটিকে পুজোও করে থাকে, যা সিঁদুরের দাগ আপনারা দেখতেই পাচ্ছেন। দেখুন, এটি গাছটির গোড়া। কেমন সুন্দর, বাংলার চারের মতো লাগছে না? এছাড়াও এই বট গাছটি ছাড়াও আমি এখানে একটি নিম গাছও করার চেষ্টা করছি। এই নিম গাছটি প্রায় 4 বছর হয়ে গেল। এই নিম গাছটিও বীজ থেকে তৈরি একটি গাছ। এটিকেও আমি একটি টবের মধ্যেই তৈরি করছি। এই নিম পাতাগুলি আমি প্রায়ই ব্যবহার করে থাকি। এই নিম পাতার অসংখ্য গুণ, যার তুলনা নেই। যখন কচি কচি নিম পাতা বেরোয় তখন গাছটিকে দেখতে খুব সুন্দর লাগে। তাছাড়া এই দেখুন গাছটির গোড়া। এটি এই গাছটি এখনও অবধি আমি একবারই ছেঁটেছি, নিচে গোড়ার দিকে একবার এবং মাথার দিকে এই অংশটা দেখতে পাচ্ছেন এখানটা ছেঁটে দিয়েছিলাম। তার ফলে পাশ থেকে দেখুন অনেকগুলি শাখা বেরিয়েছে এবং গাছটিকে একটু বুশি করে তুলেছে। আপনারাও চাইলে বীজ থেকে খুব সহজেই এইরকম বট এবং নিম গাছ তৈরি করতেই পারেন। দেখুন, দেখতেও কত সুন্দর লাগছে। এটি আমার বট গাছ এবং এখানে নিম গাছ। এইভাবে আপনারা আপনাদের বাগানে বড় গাছগুলিকেও
রাখতে পারেন। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।